গাজীপুর বাওয়াল স্টেট ও সরকারি মহিলা কলেজের 1.6 একর জমি লিজ নিয়ে গড়ে ওঠা প্রায় 17টি পরিবারের দ্বিতীয় তল ভবন সহ টিনসেট বাড়িঘর উচ্ছেদ অভিযান শুরু করা হয় গতকাল মঙ্গলবার সকাল 11টা থেকে। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গাজীপুর সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবিয়া পারভেজ। বসবাসকারীরা অভিযোগ করেন, 1959 সাল থেকে তারা সেখানে লিজ নিয়ে বসবাস করে আসছিল। বাড়ির আসবাবপত্র সরিয়ে নেওয়ার সময় পর্যন্ত তাদেরকে দেয়া হয়নি। এ ব্যাপারে কথা বলা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবিয়া পারভেজের সাথে। রিপোর্ট করছেন আক্তার হোসাইন। আজকে যে অভিযানটা চলছে, উচ্ছেদ অভিযান, এটা কতদিন যাবত এই বেদখলে আসছে ছিল এই এই জমিগুলো, এটা আর কত একর? যারা আছেন দীর্ঘদিন যাব তারা একটা সময় হয়তো অনেকে বলছে তাদের যারা হাউস স্টেটে বন্ধ আছে তাদেরকে চলে যাওয়ার জন্য বলা হয়েছিল, তারা চলে যান নাই, বরং তারা আইনের আশ্রয় নিয়েছিলেন। তাদের নোটিশ দেওয়ার পর তারা রিট করেছিলেন, রেস্ট চেয়েছিলেন। তো দুই পক্ষই, সরকার পক্ষ এবং যারা অবৈধ দখলদার আছেন, তারা সেখানে শুনানি করেছেন এবং শেষ পর্যন্ত আদালতে স্টে অর্ডার ভ্যাকেন্ট করেছেন। আমরা তাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছি, আজকে আমরা তাদের উচ্ছেদ। এই আপনারা কোনো বাধার সম্মুখীন হন নাই তো? না, বাধা বলতে আসলে এটা এখন সময়ের বিষয়, তারা যেহেতু আগে থেকেই সরিয়ে নেয় নাই, বাধা তারা বারবারই বলতেছিলেন, যেহেতু আগে থেকেই সরিয়ে নেয় নাই, আমরা একটু কিছুটা স্লো যাচ্ছি। তাদের যা সবাই তো এখানে মানে বসত বাড়ি, যেহেতু তারা সরিয়ে নিতে পারে, আমরা তাদেরকে সহায়তা করেছি। বাধা বলতে এটাই যে তারা একটু সময় নিচ্ছে, সরে দিচ্ছে। ধন্যবাদ। আমরা চেষ্টা করতেছি তাদের ক্ষয় করতে। আমার বাপ এখানে মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে, আমার জন্ম এখানে, ঠিক আছে। আমি ওখানে 1969 সালে আমি এখানে জন্মেছি। আমাদের একবার বাড়িঘর পুরো এসে পাঞ্জাবি দেখেনি ছিলাম প্রথম থেকে। আপনি কোনো আইনের আশ্রয় নিয়েছিলেন? আমার আমি কোনো চান্সই তো পাইনি, কীভাবে নেব? আমাকে নোটিশ পেলে আমি আইনের আশ্রয় নিতে পারতাম। আমরা জানি যে এখানে অনেক দিন যাবৎ আইনি প্রক্রিয়া চলতে চলতেছিল। এই সাইডটা আমাদের কোনো নোটিশ বা মৌখিক কিছুই বলা হয়নি। আমার বাড়িঘর যা আছে সব ব্যাংকে ঘুরে দেওয়া হয়েছে, এখানে 11% জায়গা। আমার ভাই বোন সবাই, আমরা এখানে 4 ভাই 3 বোন আছে, এখানে সবাইকে ব্যাংকে যাওয়ার কোনো না আমি এখানে মাছ বাইরে ফেলায় রেখে